কেমন আছো সবাই? আশা করি সকালে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা যে ফোনটি নিয়ে আলোচনা করবো সে ফোনটি প্রাইসও কম, সব দিক থেকেই ভালো। আচ্ছা, আজকে যে ফোনটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যামেরা স্পেশাল একটা ফোন। তো ক্যামেরা স্পেশাল ফোন আমরা বললে বুঝি কোনো একটা দামি ফোন, কারণ ধরা যায় DSLR এটা অনেক খুবই ভালো ক্যামেরা, ভিডিও খুবই ভালো হয়, তবে সেটা দাম দিয়ে কিনতে হবে। তো এটা হচ্ছে, ব্র্যান্ডটা হচ্ছে ওপো। সবার একটা মনে চিন্তা এসে করেছে, না না ওপো তো দাম বেশি, ওপো ক্যামেরা ভালো, ওপো দাম বেশি, এইটা সেটা আরও অনেক কিছু। ওয়েট করেন, ভিডিওটা কেটে না, দাঁড়ান বলছি তো। আচ্ছা, এই ফোনটা হচ্ছে ওপো ব্র্যান্ডের, এটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে, মানে 10 তারিখে 4:30 লঞ্চ হয়েছে। আমাদের অনেকে প্রশ্ন থাকে, যে কোশ্চেন হয় যে কোনো একটা ফোন লঞ্চ হলে প্রথমে বাহিরের দেশে লঞ্চ হয় এবং পরে আমাদের 2-3 মাস পরে আমাদের দেশে লঞ্চ হয়। তবে এইবার বাংলাদেশে এই প্রথম আমাদের বাংলাদেশে লঞ্চ হয়েছে, আমাদের বাংলাদেশে লঞ্চ হওয়ার পরে এটা অন্য দেশে লঞ্চ হবে। মোবাইলে যদি আমরা প্রথমে ডিজাইন বলি, ডিজাইনটা হচ্ছে কমলা সুন্দরী। আমরা যদি বলি আইফোনের কথা, আইফোন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। তো কিছুদিন আগে একটা লঞ্চ হয়েছে রেডমির পক্ষ থেকে, রেডমি নার্জো ফোনটা কিন্তু আইফোনের মতো ডিজাইন করেছে, দেখতে আইফোনের মতো। তো আজকে যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইফোনের মতো দেখতে। আমি কিন্তু শুধু ওপো ব্র্যান্ডেই বলেছি, ফোনটা পুরো নাম বলিনি, ওপো F21 Pro। ফোনটা ক্যামেরা দিক থেকে একটা ভালো ফোন, এবং সবার ধারণা আসবে না এটা দাম আসবে, এটা এত দাম না, খুবই কম দামের মধ্যে, এত কম না এত বেশিও না, মানে দামটা ঠিক আছে মোবাইল অনুযায়ী। এই প্রথম মানুষের মাইক্রোস্কোপের একটা ক্যামেরা মোবাইলে এসেছে। তো ওপো এই প্রথম নিয়ে আসছে বাংলাদেশে, কোনো ব্র্যান্ড এই পর্যন্ত মাইক্রোস্কোপের মতো একটা ক্যামেরা নিয়ে আসতে পারেনি, এই প্রথম ওপো নিয়ে এসেছে। যেহেতু ওপো ক্যামেরা দিক থেকে ভালো ফোন সবাই জানেন, তো বলাই যে ওপো এবার ভালো ফোন নিয়ে আসবে। তবে অনেকেই জানেন ওপো দাম বেশি, কিন্তু এবার অবশ্যই এদিকে বিবেচনা করে ওপো এবার দাম মোবাইল যেরকম সেরকম অনুযায়ী দামটা রেখেছে। আমার কাছে মোবাইলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথমত বলি ফোনটা কবে লঞ্চ হয়েছে। ফোনটা লঞ্চ হয়েছে 10 এপ্রিল, মানে 1 দিন আগে গতকালকে 4:30 লঞ্চ হয়েছে। বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে, সবার হাতে হাতে ফোনটা দেখা যাবে কিছুদিনের মধ্যেই, তবে বাংলাদেশের মার্কেটেও এসে পড়েছে। ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.4, যা এক হাতে অনায়াসে চালানো যাবে। আমার মতে ফোনটি এরকম ডিসপ্লে আবার এরকম দাম খুবই ভালো। তো দামটা একটু পরে বলি। ডিসপ্লে হচ্ছে 6.4 ইঞ্চ এবং ওয়েট হচ্ছে 175 গ্রাম, যা একটা মোবাইলের জন্য ঠিক আছে। এরকম আমার মতে মোবাইলটা পারফেক্ট একটি মোবাইল ডিসপ্লের দিক থেকে। এবং ফোনটি ডুয়েল সিম সিস্টেম, কালার হচ্ছে 2টা, ব্ল্যাক এবং অরেঞ্জ। আমার আমার ক্ষেত্রে অরেঞ্জ কালারটা খুবই সুন্দর, অরেঞ্জ কালারটি আমার ভালো লাগে ব্ল্যাকের থেকে। তো এরকম অরেঞ্জটাই বেশি ভালো, ব্ল্যাকটা হচ্ছে কি শাইনি ব্ল্যাক না, আবার একেবারে ডিপ ব্ল্যাক না, মিডিয়াম, আবার অরেঞ্জটাও একটু ডিপ অরেঞ্জ। তো আমার কাছে অরেঞ্জটাই বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে অরেঞ্জটা ভালো লেগেছে না ব্ল্যাকটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 4000 mAh ব্যাটারি ব্যাকআপ, 4500 mAh ব্যাটারি ব্যাকআপ। আমার ক্ষেত্রে 4500 mAh এনাফ। তো অনেক মোবাইলে দেখা যায় 6000-5000, তবে ক্যামেরা দিক থেকে স্পেশাল ফোন এর বেশি লাগে না। গেমের ক্ষেত্রে যদি ইয়ে করেন সাপোর্ট ব্যাটারিতে বেশি দেয়, তখন হয়তো 6000-7000 mAh ব্যাটারি ব্যাকআপ। যেমন ধরা যায় Redmi 90, এটা গেমিং মোবাইল, এই প্রসেসরটাও গেমিং, এটা গেমের উদ্দেশ্যে মূলত বানানো হয়েছে, সেই জন্য 6000 mAh ব্যাটারি ব্যাকআপ। এবং ক্যামেরা দিকে যেসব ফোন এগুলো 4000 উপরে ব্যাটারি ব্যাকআপ খুবই কমই দেয়, এবং কিন্তু ওপো মোবাইলটাতে কিন্তু 4500 mAh ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। আমার ক্ষেত্রে ভালো লেগেছে চার্জিংয়ের ব্যাপার থেকেও, এবং চার্জিং হচ্ছে ফাস্ট চার্জিং সিস্টেম, 33 ওয়াটের ফাস্ট চার্জার। আমার কাছে বেশিরভাগ ফোনই দেখা যায় গেমিং ফোনও কিন্তু 33 ওয়াট দিয়ে থাকে না, 20 ওয়াট, 15 ওয়াট, 22 ওয়াট ক্যামেরা ফোনে যে 33 ওয়াট চার্জার দিবে, এটা আমি শুনে অবাক। আর চলে যাওয়া যাক অন্য সাইডে। এবার আমাদের দ্বিতীয় সাইড হচ্ছে ক্যামেরা। ক্যামেরা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, যেটাই বলছিলাম আর কি এতক্ষণ, 32 মেগাপিক্সেলের ক্যামেরা ভালো হবে না কেন, ভালো হবে না কেন? ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, যা কিনা মাইক্রোস্কোপের মতো, মাইক্রোস্কোপ বলা যায়। যেমন ধরা যাক আপনার পশম, হাতের পশম, হাতে যখন ক্যামেরাটা ধরা হয় পশমের গোড়া পর্যন্ত দেখা যায় খুব ক্লিয়ার। আমার কাছে মোবাইলের ক্যামেরা দিক থেকে খুব ভালো লেগেছে। যদি আপনি ক্যামেরা দিক থেকে একটা মোবাইল চান কম প্রাইজে ভালো একটা মোবাইল, তবে এই মোবাইলটা আপনার জন্য বেস্ট একটা মোবাইল, এটা চয়েস করতে পারেন। চিপসেট হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যা আমার ক্ষেত্রে একেবারে ঠিক আছে। এবং আমরা চলে যাই এটা র্যাম, রোম র্যাম হচ্ছে 8 GB এবং রোম হচ্ছে 128 GB। র্যাম ও রোম এর থেকে বেশি লাগে না, 4 GB হচ্ছে এনাফ। আর 8 GB র্যাম, ফ্রি ফায়ার হয়তো এখানে মিনিমাম 500টা ফ্রি ফায়ার ডাউনলোডই করা যাবে, তো একটা ফ্রি ফায়ার হলেই তো যথেষ্ট, তাই না? কম্পিউটারের মতো সেট আপ দিয়েছে এটাতে। তো আমার কাছে 8 GB র্যাম, 128 GB রোম এনাফ।
ফোনটি প্রসেসর হচ্ছে অক্টাকো 24G8Z এবং অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 11। তো সব দিক দিয়ে ঠিক আছে, প্রসেসর ঠিক আছে, প্রসেসরটা গেমিং দিয়েছে, আমার এদিক দিয়ে ভালো লেগেছে। এবং এই মোবাইলটি তৈরি হয়েছে বাংলাদেশে, মেড ইন বাংলাদেশ। এবং মোবাইলটির দাম এবার বলি, এই ক্যামেরা মাইক্রোস্কোপ ক্যামেরা এবং ক্যামেরা স্পেশাল ফোন হিসাবে 27,990 টাকা আমার ক্ষেত্রে ঠিক আছে। ওপোকে অসংখ্য ধন্যবাদ যে সর্বপ্রথম এই দেশে, প্রথমেই বাংলাদেশেই এই ফোনটা লঞ্চ করা হয়েছে। হয়তো আপনাদের অনেকেই কোশ্চেন থাকে যে বিদেশে ফোনটা লঞ্চ করলে আমাদের 2-3 মাস পরে আমাদের এদিক পাঠানো হয়, তো এবার এই প্রথম দেশের মার্কেটে, দেশের বাজারে ওপোই প্রথম বাংলাদেশে লঞ্চ করেছে এবং পরে বিদেশে যাবে। ফোনটা স্টাইলের কথা যদি বলি, ফোনটা স্টাইল হচ্ছে পাঞ্চল এবং ফোনটা ওয়াটারপ্রুফ নয়। তো পাঞ্চল ওয়াটারপ্রুফটা দিলে আমার মনে হয় ভালো হতো। ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম এবং ফেস লক। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই মোবাইলটা আপনার কাছে কেমন লাগলো, বাজেটের মধ্যে আপনার কাতারে পড়েছে কিনা এটাও কমেন্ট বক্সে জানাবেন। ও আরেকটা কথা, প্রত্যেক রবিবারে আমাদের আস্ক হবে, তো শনিবার রাতে ভিডিওতে সবাই কমেন্ট করে রাখবেন, রবিবার অবশ্যই আপনার কমেন্টগুলো দেখা হবে, যেগুলো আমাদের আমার মতে যেগুলো ভালো লাগবে সেগুলো অবশ্যই দেখবো। মোবাইলটি কেমন লাগলো, আমার মতে অরেঞ্জ কালারটা কমলা সুন্দরী বললে চলে। তো আপনার কাছে এই মোবাইলটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।